महोदय के आगे আমি গতকাল অর্থাৎ 7 তারিখ বিকেল 5টার সময় যখন নাকি সরকারি চিঠি পেলাম, আমাকে বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তো আমি মনে মনে ভাবছিলাম, জানি না কতটুকু পারব। আর যিনি আমার পূর্বসূরি ছিলেন, উনি আমার বড় ভাইয়ের মতো। আর আমার একটা বিশ্বাস ছিল ওনার আশীর্বাদও পাবো আর ওনার পুরো সহযোগিতা পাবো। এসব দিক থেকে আর বিশেষ করে বোর্ডের যিনি সম্পাদক সেক্রেটারি আছেন, এক সময় আমি উদয়পুর কলেজে যখন প্রিন্সিপাল ছিলেন, এই সম্পাদক এই কলেজের অধ্যাপক ছিলেন, তো দিক থেকে মনে হলো যে বোর্ডটা একটা পারিবারিক পরিবেশের মতো আমি পরিবেশ পাব। এদের পুরো সহযোগিতা পেয়ে আশা করি এই বিরাট দায়িত্ব পালন করার জন্য আমি চেষ্টা করতে পারব।